হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কিছু আপডেটস দেব এবং কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার ইমরান হাশমি স্টারের ফিল্ম সেলফি, যেটা 24 তারিখ সিনেমা হলে মুক্তি পাবে। তো সেই ছবিটার প্রমোশনে অক্ষয় কুমার গিনেস রেকর্ড করেছে। এর আগে আরও দুজন অ্যাক্টর করেছিল, তবে অক্ষয় কুমার এখন সবথেকে বেশি সেলফি নিয়ে নিয়েছে 3 মিনিটে। তো হ্যাঁ, এটাই হচ্ছে ফার্স্ট আপডেট। তো অক্ষয় কুমার 3 মিনিটে 184 খানা সেলফি নিয়েছে। এর আগে এই রেকর্ডটা করেছিল হচ্ছে জেমস স্মিথ, যে 168টা সেলফি নিয়েছিল, এবং তার আগে ডোয়েন জনসন, যে 105খানা সেলফি নিতে পেরেছিল। তো অক্ষয় কুমার সেই প্রিভিয়াস রেকর্ডগুলো ভেঙে দিয়েছে, সে 184খানা সেলফি নিয়েছে 3 মিনিটে। তো এবার এই যে অডিয়েন্সের ভিড়, এই যে অডিয়েন্সের ক্রেজ সেলফি নিয়ে, তো সেটা কি অ্যাডভান্স বুকিংয়ে দেখা যাচ্ছে? তো অ্যান্সার হলো না, অ্যাডভান্স বুকিংয়ে এই ছবিটার রেসপন্স ফ্ল্যাট। এবার দেখার এই ছবিটা আগামী দিনে, মানে দোরগোড়ায় এসে কালেকশানে বুস্ট আপ করতে পারে কি না, বা ছবিটার স্পট বুকিং খুব ভালো হয় কি না, বা ছবিটা যদি ভালো রিভিউস পায় দেন অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথ থ্রু এই ছবিটার সাথে জোড়ে কি না, দেখা যাক। এর সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে গণপত। আজকে সেই ছবিটার রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর থ্রু। তো এই ছবিটা আসছে 20 অক্টোবর 2023। আগে যে রিলিজ ডেট ছিল সেখান থেকে ছবিটা মুভ হয়েছে, ছবিটা আসছে 20 অক্টোবর 2023। এবার যেটা বিষয়, এই ছবিটার কাস্টিং ভালো, পরিচালক ভালো। যতই টাইগার শ্রফ অ্যাকশন ফিল্ম একই ধরনের মারধার, এটা নিয়ে আমরা অবজেকশন রাখি, তবে যেহেতু বিকাশ বেহালের ছবি এবং তার সানফ্লাওয়ার সিরিজটা আমার বেশ লেগেছিল, তার লাস্ট ফিল্ম গুড বাই যেটা আমার ঠিকঠাক লেগেছিলো, যে সিনেমাটা বক্স অফিসে একদমই স্কোর করতে পারেনি। পরিচালক ভালো, তার এর আগের ছবি শানদার, সেটা সত্যি একটা প্যাথেটিক সিনেমা, তবে তার আগে তার ছবি ভালো ছিল, কুইন ভালো সিনেমা, সুপার 30 ভালো সিনেমা। তো সেই পরিচালকের সাথে যখন আসছে টাইগার শ্রফ এবং অমিতাভ বচ্চনের মতো পারফর্মার বা একজনের নাম ছবির সাথে যুক্ত, আশা করি ছবিটা ভালো হবে। তো সব ভরসা অমিতাভ বচ্চনের ওপরই এবং বিকাশ বেহালের ওপরে। তবে এই ছবিটা বর্তমান টাইমলাইন দেখাবে না, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। তো এই ছবিটা হচ্ছে একটা ডাস্টোপিয়ান ফিল্ম। এবার দেখার এই ছবিটা টাইগার শ্রফের বাদ বাকি ছবির থেকে কতটা আলাদা হয়, কেমন হয় এই সিনেমাটা। তবে এই ছবিটা 20 তারিখে নিজের রিলিজ ডেট এনে একটা মহা বিপদ এনে ফেলেছে, সেটা হচ্ছে এই ছবিটা ঠিক একদিন আগে সিনেমা হলে আসবে লিও, মানে কয়েকদিন আগে লিওর অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই লিও। আর বিজয়ের প্রিভিয়াস কোনো ছবি হিন্দিতে দারুণ বিজনেস করেছে এমনটা নয়, তা বিস্ট হোক, বাড়িসু হোক, মাস্টার হোক করেনি। সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু বাদ বাকি ছবিগুলোর মতো নয়, এই ছবিটা এলসিউর পার্ট। লোকেশের যা ফ্যান ফলোয়িং, তার প্রিভিয়াস বিক্রম দেখার পরে অডিয়েন্স যা উত্তাল হয়ে রয়েছে, তো এই ছবিটা যদি সেই ছবির পার্ট হয়, মানে সেই ইউনিভার্সের পার্ট হয়, লোকে চুটিয়ে ছবিটা দেখবে, তো তখন কিন্তু গণপত যেমনই হোক মারাত্মক রকমভাবে ঝাড় খাবে। আমাদের এখানে যেরকমভাবে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করা হয়, সেটা দেখলে মনে হয় যার বাড়িতে কম্বল আছে সেই কম্বল পাচ্ছে। তো আবার তার একটা নিদর্শন হচ্ছে দাদাসাহেব ফালকে 2023 অ্যাওয়ার্ড, যেখানে রণবীর কাপুর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে পপুলারে, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে। তার কোন ছবির জন্য? ব্রহ্মাস্ত্রের জন্য। আচ্ছা, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিটিক্স চয়েসে ভরুণ ধাওয়ান, কিসের জন্য? ভেরিয়ার জন্য। মানে এরা কোন ক্রিটিক্স? বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কে পেয়েছে? মনীষ পল, যুগ যুগ জিওর জন্য। বেস্ট অ্যাক্টারে ঋত্বিক রোশন বিক্রম বেদার জন্য ছিল না, অজয় দেবগন রানওয়ে 34 দৃশ্যম 2 জন্য ছিল না, রাজকুমার রাও মনিকা ওমার ডার্লিংয়ের জন্য সে ছিল না, অভিষেক বচ্চন দসভি এবং অনুপম খের দ্য কাশ্মীর ফাইলস এরা ছিল না সাপোর্টিং ক্যারেক্টারে। আমার তো মনে হয় বিজয় রাজের মতো পারফর্মার আর কেউ নেই এই লিস্টে। বিজয় রাজ, সে গঙ্গুবাই কাঠিয়াবাড়িতে যতক্ষণ ছিল ওটা কী পারফরমেন্স দিয়েছিল? সে ছিল না। অনিল কাপুর এই বয়সে থারে কী পারফরমেন্স দিয়েছে? সে ছিল না। আমি ধরলাম কমেডি, কমেডির জন্য বা সে ভালো কমেডি করেছে সেই কারণে দেওয়া হয়েছে, কিন্তু এটা তো বেস্ট অ্যাক্টর ইন কমিক রোলের জন্য দেওয়া হয়নি, সাপোর্টিং ক্যারেক্টার দেওয়া হয়েছে। আর যদি কমেডির নিরিখেও বিচার করি, তাহলে অভিষেক ব্যানার্জি ভেড়িয়ায় তার থেকে অনেক বেটার কমেডি করেছে, কিন্তু সে পায়নি, কে পেল? মনীষ পল। এখানে বেস্ট ডিরেক্টর দেওয়া হচ্ছে আর বালকিকে ফর চুপ, অবশ্যই ভালো কথা, কিন্তু বেস্ট সিনেমাটোগ্রাফি দেওয়া হচ্ছে কাকে? বিক্রম ভেদাকে। বিক্রম ভেদার শটের কম্পোজিশন সেটা, আর চুপের একটা শট তৈরি করা যখন সেখানে দুটো মানুষের মধ্যে ডিস্টেন্স দেখানো হচ্ছে, একই জায়গায়ও ঘুরছে, ওগুলো কীরকমভাবে ট্রিট করা,
ওগুলোর প্রত্যেকটার পিছনে একটা করে স্টোরি রয়েছে। আমি যখন চুপের রিভিউ করেছিলাম সেই ছবির শর্ট টেকিং নিয়ে কথা বলেছিলাম কতক্ষণ ধরে। আর যাই হোক, রণবীর কাপুর তার কেরিয়ারের বা 2022 অন্যতম সেরা পারফরমেন্স কখনোই ব্রহ্মাস্ত্রতে দেয়নি। আমি জানি না এই অ্যাওয়ার্ডগুলো কী ভিত্তিতে দেওয়া হয়। যেমন আলিয়া ভট্ট গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে, সে ডিজার্ভ করে, সে সত্যি ওরকম পারফরমেন্স দিয়েছে। জলসা ছবিতে বিদ্যা বালন ওরকম পারফরমেন্স দিয়েছে, তারা ওটা মানে ওটা পায়। অমিতাভ বচ্চন সে ঝুন্ড ছবিতে কী পারফরমেন্স দিয়েছে, ঝুন্ডে ওই ছেলেগুলো কী অভিনয় করেছে, সত্যি জাস্ট কিছু বলার নেই। একটা অ্যাওয়ার্ড গণ্ডগোল হয়, অ্যাটলিস্ট ক্রিটিক্স চয়েসে এটা ব্যালেন্স করতে হয়। মানে যদি এখানে বেস্ট অ্যাক্টর ভরুণ ধাওয়ানকে দিয়ে দেওয়া হতো এবং ক্রিটিক্স চয়েসে একটা ভালো কোনো পারফর্মারকে দেওয়া হতো, মানা যেত। রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের জন্য আমি জানি না মানে কী আলো আল ছাল অ্যাওয়ার্ড এগুলো, সত্যি জানি না। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের এই বিষয়ে কী অপিনিয়ন অবশ্যই জানিও। এবং এই কারণে আমি এই অ্যাওয়ার্ড শোজ বা অ্যাওয়ার্ডগুলো দেখি না, কিন্তু যখন এরকম ধরনের খবরগুলো আসে তখন সত্যিই মনে হয় যে এরা কাদেরকে চুতিয়া বানায়, কাদের ভাবে যে অডিয়েন্স কিছু বুঝবে না, একে সন্তুষ্ট করার জন্য অ্যাওয়ার্ড দিয়ে দিই, এই ছবিটা তো বড় ছবি, এই প্রোডাকশানের ছবি, আমাদের এই অ্যাওয়ার্ড ফাংশানটা কোথাও একটা তাদের টাকাতেই হচ্ছে, তাদেরকে সব অ্যাওয়ার্ড দিয়ে দিই। এগুলোকে অডিয়েন্স বোঝে না। আজকে অডিয়েন্স 2023 সালে দাঁড়িয়ে তারা চাইলে গুগল করে পুরোনো কেচে সব বার করে নিতে পারে, জুরি মেম্বার কেচে সব বার করে নিতে পারে। তো অডিয়েন্সকে এত বড় চুতিয়া ভাবা মানে বন্ধ করা দরকার। যাই হোক, এই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, সব বাই, টেক কেয়ার।